প্রতি লিটারে যদি 48 টাকা যদি বাড়ে তাহলে কি সম্ভব কোনদিন এটা মানা যায়? 46 টাকা বাড়েছে লিটারে, এটা তো আমাদের উপরে এসে প্রেশার করতেছে, আমরা শুন বুঝি আমাদের কি হচ্ছে এখন? এটা অমানবিক, এটা আসলে আমাদের প্রতি বা সাধারণ জনগণের প্রতি, আমরা যারা মধ্যবিত্ত আর্মি হইত এদের প্রতি একটা অমানবিক বিচার ছাড়া, অমানবিক কাজ ছাড়া আর কোনো কিছু না। যে রাজশাহী চুয়াডাঙ্গা থেকে মাল আসবে ওগুলো রেট বাড়বে না গাড়ি ভাড়ার উপরে? আসলে আমরা শঙ্কিত এখন সামনে কি হবে, কোথায় যাচ্ছি আমরা। এটা একটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটলো, এরপরে যে বিদ্যুতের মূল্য বাড়বে সেটার, সেই বিদ্যুতের মূল্য বাড়লে পরে সেটার চাপ কি আমাদের উপরে আসবে না? সকল দ্রব্যের সৃষ্টিতে যার ভূমিকা প্রধান জ্বালানি, সেটা যখন বেড়ে গেছে, শুধু বাড়া নয় বেশ বড় পরিমাণ বেড়েছে, আঘাতটা বড় আসবে, এটা অস্বীকার করার কোনো মানে হবে না। যা অ্যাডজাস্টমেন্ট না করে আমরা কি করতে পারি? কিন্তু আমি দেখলাম যে পিঠ থেকে গেছে তাহলে ব্যাস। আবারও বাড়লো জ্বালানি তেলের দাম, সব থেকে খারাপ অবস্থায় আছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা। সমস্যাটা হচ্ছে বিশ্ববাজারে দাম বাড়ানোর সমন্বয়ের জন্য আমাদের দেশে যে দাম বাড়ানো হয়েছে, কিন্তু বিশ্ববাজারে যখন দাম কমে যাবে সে অনুপাতে আমাদের দেশে আর দাম কমে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে মরার উপর খরার ঘা হিসেবে দেখছেন সাধারণ মানুষ, এর ফলে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে, চাপে পড়বে রপ্তানি খাতও। এবারে জ্বালানি তেলের দাম এতটা বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা, এটি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। সাধারণ মানুষের উপর চাপের কথা স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রী, তবে তিনি বলেছেন দাম সমন্বয়ের কোনো বিকল্প নেই, বিশ্ববাজারে তেলের দাম কমলে আমাদের দেশেও দাম কমানো হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। তাই পরিস্থিতি মোকাবেলায় বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অর্থনীতির স্বার্থে সরকারের কাছে মূল্যবৃদ্ধি ছাড়া কোনো উপায় ছিল না বলে দাবি করেছেন তিনি। অনেকেই তেল না কিনে নিজের বাহন ছেড়ে বিকল্প উপায় খুঁজছেন, একেবারে যাদের উপায় নেই তারাই শুধু বর্ধিত দামে জ্বালানি কিনছেন। তবে এই দামে তেল কিনতে জীবনের নানা প্রয়োজনে কাট ছাট করতে হচ্ছে বলে জানান তারা। কেউ কেউ খরচের লাগাম টানতে কম নিচ্ছেন তেল। সাধারণ মানুষ বলছেন যে অজুহাতে তেলের দাম বৃদ্ধি করা হলো তা বিশ্বাসযোগ্য নয়, বিশ্ববাজারে তেলের দাম যখন নিম্নমুখী তখন দেশে দাম বৃদ্ধির অন্য কারণ দেখছেন তারা, বিশেষ করে পেট্রোল এবং অক্টেনের দাম বৃদ্ধি একেবারে যুক্তিহীন বলে দাবি তাদের। বিপিসি যে লোকসানের কথা বলছে তা একসময় লাভ করা টাকা দিয়ে সমন্বয় করা যেত কিনা সেই প্রশ্ন তুলেছেন যান চালকরা। তিনি সকালে এক ব্রিফিংয়ে তিনি বলেন এই দাম বৃদ্ধি সব মানুষের কাছে সহনীয় নয়, তাই আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও জ্বালানির মূল্য কমানো হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন গত ছ মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে, এই ব্যাপক লোকসানের হাত থেকে সংস্থাটিকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যত্রতত্র ডিজেল ব্যবহার নিয়ন্ত্রণ করা ছাড়া উপায় নেই, তাই দেশবাসীকে ধৈর্য ধরতেই হবে বলে জানান প্রতিমন্ত্রী। কিছুটা স্থিমিত হলেও আমাদের যদি একটু একটু আরো বেশি কমতো তাহলে আমাদের এই বিষয়টা যেতে হতো না অ্যাডজাস্টমেন্ট। মানে ইম্পোর্ট করে নিয়ে আসে আর ইম্পোর্টের দাম এত বেশি ব্যবধান হয়ে গেছে যার কারণে আমরা বাধ্য হয়েছি এই অ্যাডজাস্টমেন্টটা যেতে। আমরা অনেকদিন অপেক্ষা করলাম যা অ্যাডজাস্টমেন্ট না করে আমরা কি করতে পারি, কিন্তু আমি দেখলাম যে পিঠ থেকে গেছে দেওয়ালের কাছে। অনেকটা হুট করেই বাড়ানো হলো জ্বালানি তেলের দাম, বেড়েছে 42 থেকে 50 শতাংশের উপরে, এক লাফে এত দাম বৃদ্ধি করাই বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রতি লিটারে যদি 48 টাকা যদি বাড়ে তাহলে কি সম্ভব কোনোদিন এটা মানা যায়? 46 টাকা বাড়েছে লিটারে, এটা তো আমাদের উপরে এসে প্রেশার করতেছে, আমরা শুন বুঝি আমাদের কি হচ্ছে এখন? আমাদের পেশেন্টের তো 5 টাকা ভাড়া বাড়তি পাই না। এটা অমানবিক, এটা আসলে আমাদের প্রতি বা সাধারণ জনগণের প্রতি, আমরা যারা মধ্যবিত্ত আর্মি হইতো এদের প্রতি একটা অমানবিক বিচার ছাড়া, অমানবিক কাজ ছাড়া আর কোনো কিছু না। অবশ্যই কষ্ট হবে, প্রত্যেকটা জিনিসের দাম তো বেড়ে যাবে, তেলের উপরে সব জিনিসের দাম বলো, যে রাজশাহী চুয়াডাঙ্গা থেকে মাল আসবে ওগুলো রেট বাড়বে না গাড়ি ভাড়ার উপরে, যে গাড়ি ভাড়া ছিল 20,000 এটা এখন 25,000। আগে থেকে চাপে রপ্তানি খাত, জ্বালানির দাম বৃদ্ধিতে সেটা আরও বাড়বে, যা সামাল দেওয়া কঠিন বলছেন ব্যবসায়ীরা। নতুন নতুন সংকট সামনে আসবে, চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনও। আসলে আমরা শঙ্কিত এখন সামনে কি হবে, কোথায় যাচ্ছি আমরা। এটা একটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটলো, এরপরে যে বিদ্যুতের মূল্য বাড়বে সেটার, সেই বিদ্যুতের মূল্য বাড়লে পরে সেটার চাপ কি আমাদের উপরে আসবে না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটবে, পরিবহনের ব্যয় যখন বাড়বে সব কিছুতেই তখন এটার ইফেক্ট পড়বে, বেতন বৃদ্ধির একটা দাবি আসবে, তারা রাস্তা নামতে পারে। তো এগুলি তো আলটিমেটলি আমাদের তো এগুলি শঙ্কিত করে তুলছে। অর্থনীতিবিদরা বলছেন ভর্তুকির চাপ পুরোটাই সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। পুরো উৎপাদন ব্যবস্থার উপর এর নেতিবাচক প্রভাব পড়বে, আরও উস্কে দেবে মূল্যস্ফীতি। পরিকল্পনা মন্ত্রীর দাবি, বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। সকল দ্রব্যের সৃষ্টিতে যার ভূমিকা প্রধান জ্বালানি, সেটা যখন বেড়ে গেছে, শুধু বাড়া নয় বেশ বড় পরিমাণ বেড়েছে, আঘাতটা বড় আসবে, এটা অস্বীকার করার কোনো মানে হবে না। এই আঘাত থেকে তো আমাদের বিকল্প এই মুহূর্তে নাই। এমনি জ্বালানির মূল্য ভয়ঙ্কর রকম ভর্তুকি দিয়ে আসছিলাম আমরা, আমাদের সরকার দীর্ঘদিন যাবত,
বাস্তব যে মূল্যে আমরা কিনি তার কোয়ার্টার মূল্য আমরা বিক্রি করি বাজারে। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে জ্বালানির দাম সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।